হয়েছো, আমাকে একটু জানাও যে তোমরা বোর্ডটি ক্লিয়ার দেখতে পাচ্ছো কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে প্লিজ। যারা যারা লাইনে আছো আমাকে একটু জানাও বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। রকি, আলো, দীপু, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাকে একটু জানাও যে বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ কিনা। শিক্ষার্থীরা, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নমালা নিয়ে আলোচনা করছি, বলবিদ্যা। এখান থেকে তোমাদের যে শর্ট সিলেবাসে যে তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তার মধ্যে তার অন্তর্গত এই প্রশ্নমালা, এখান থেকে সম্ভব দুই সেট প্রশ্ন তোমাদের হবার কথা। আমাকে একটু জানাও যে প্রতিক্রিয়া দেখবে পাচ্ছ কিনা। প্রক্রিয়া সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। আসলে বাইরের সাউন্ডটা তো লক্ষ্য করো, আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি অঙ্ক করাবো, সেই টপিকসের যে প্রয়োজনীয় সূত্র সেটি আমি আগেই আলোচনা করেছি। তবে আমি যে সূত্রটার আলোকে আজকে আমি যে সূত্রটার আলোকে সে যে শিখনফলটা আলোকে আর কি আজকে যে অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলো যে শিখনফলটা ব্যবহৃত হবে সেটি আমি বোর্ডে লিখে রেখেছি। তো তোমরা সেটি আমি আগে তোমাদের সাথে কথা বলবো। লক্ষ্য করো, এখানে সূত্র আমি গত ক্লাসে যে সূত্র দেখিয়েছিলাম সেখানে সূত্র লিখেছিলাম, সেখানে একটি সূত্র ছিল তিনটি বলের মধ্যে যে কোনো দুটি বলের লব্ধি যদি তৃতীয় বলটি সমান ও বিপরীতমুখী ক্রিয়াশীল হয় তবে বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করবে। ভালো করে লক্ষ্য করো, তিনটি বলের আমরা একটি ভিন্ন রেখা তিনটি বল ক্রিয়া করলে যদি আমরা বিবেচনা করতে পারি এদের মধ্যে যে কোনো দুটি বল তৃতীয় বলের লব্ধি হবে তৃতীয় যে বলটা সেই বলটা এদের লব্ধির সমান এবং বিপরীতমুখী ক্রিয়াশীল হয় তবে বলত্রয় সাম্যাবস্থা থাকবে একই তার বিপরীতক্রমে। যদি সূত্রটা আমরা আসলে এই সূত্রটা দিয়ে আজকে অঙ্ক করব, ভিন্ন রেখায় এটা বিপরীত সূত্রে, এই উপরের সূত্রটি আর এই নিচের সূত্রটি দুটো পরস্পর বিপরীত। ভিন্ন রেখায় ক্রিয়াশীল তিনটি সমতলীয় সমবিন্দু বল যদি সাম্যাবস্থায় থাকে তবে প্রত্যেকটি বল অপর দুটি বলের লব্ধি সমান ও বিপরীতমুখী ক্রিয়াশীল এটি বলা যেতে পারে। আমি আবারও বলছি, ভিন্ন রেখায় ক্রিয়াশীল তিনটি সমতলীয় সমবিন্দু বল যদি সাম্যাবস্থায় থাকে তবে প্রত্যেকটি বল অপর দুটি বলের লব্ধির সমান ও বিপরীতমুখী ক্রিয়াশীল হবে। তো এখন আমি সূত্রগুলো মুছে দিয়ে আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি এখন আমি প্রশ্নটি লিখছি, তোমরা লক্ষ্য করো। তোমাদের বই হলো বইয়ের একের তিন নম্বর কোশ্চেন, এসিউ আহমেদের বই অনুসারে একের তিন নম্বর কোশ্চেন। প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 19 সালে এসেছে, সেই প্রশ্নটি এখন আমি তোমাদের সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 19 সালের একটি প্রশ্ন, এটি তোমাদের এসু আহমেদের বই অনুসারে একের তিন নম্বর কোশ্চেন, সেই প্রশ্নটি আমি এখন বোর্ডে প্রশ্নটি লিখছি। লক্ষ্য করো, প্রশ্ন তোমাদের বই অনুসারে একের এটি এসু আহমেদের বই অনুসারে কোনো বিন্দুতে এক কমা দুই কমা রুট থ্রি একক বলত্রয় ক্রিয়া করে
বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে, সাম্যাবস্থার সৃষ্টি করে, বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় করে। বলগুলোর মধ্যবর্তী কোণ গুলো নির্ণয় করো। এইটা হচ্ছে প্রশ্ন, এটি চট্টগ্রাম বোর্ড 19 সালে সৃজনশীল সৃজনশীল প্রশ্নের মধ্যে ক নাম্বার প্রশ্ন সৃজনশীল সবসময় থাকে না, কোয়া প্রশ্ন এটি এসেছে। তাহলে প্রশ্নটি আমি আবার বলছি, কোনো বিন্দুতে 1, 2, 3 একক বইতে এখানে পাউন্ডে আছে, 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড আছে, তো এখানে প্রশ্নে বেশিরভাগ সময় একক শব্দটি থাকার কথা, একক অনেক সময় নিউটনে উল্লেখ করা থাকে বা পাউন্ডে উল্লেখ করা থাকে। তোমার বোর্ড প্রশ্ন যদি আসে এরকম অঙ্ক যেভাবে থাকবে সেভাবে লিখবে। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 19 একক হিসাবে এসেছে। তাহলে কোনো বিন্দুতে 1 নিউটন 2 নিউটন সরি 1, 2 এবং 3 একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে বলগুলোর মধ্যবর্তী কোণ নির্ণয় কর। তো সমাধানটি আমরা একটু করতে যাচ্ছি। তাহলে সমাধান করার আগে একটি চিত্র আমাদের আঁকা লাগবে, তা চিত্রটি আমি অঙ্কন করছি, লক্ষ্য করো। চিত্রটি এভাবে অঙ্কন করব, তিনটি রেখায় আমরা বল তিনটি ক্রিয়া করাবো, আর কিছুই না, খুবই সিম্পল একটি চিত্র। আমাদের এখানে যেহেতু খুবই সিম্পল চিত্র, এটাকে আমরা 1 ধরছি, এটাকে আমরা 2 একক এবং এটা √3 একক। ও এক্স, এটা ও এক্স বরাবর, এটা ও ওয়াই বরাবর এবং এটা ও জেড বরাবর। এই কোণটাকে আমরা আলফা কোণ ধরি, এটাকে যদি বিটা কোণ ধরি তাহলে এটাকে আমি গামা কোণ ধরব। এবং আমরা এখন ব্যাখ্যাটি লিখব। ব্যাখ্যাটি এভাবে লিখব, ধরি ও বিন্দুতে ও এক্স কমা ও ওয়াই কমা ও জেড বরাবর যথাক্রমে 1, 2, √3 ক্রিয়া ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি। তাহলে এখানে প্রশ্নেই বলা আছে যে 1, 2 এবং √3 একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে সেটাকে আমরা একটু ব্যাখ্যা করে লিখলাম। মনে করি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর যথাক্রমে 1, 2 এবং √3 একক, এখানে একক কথাটা দেখব, একক বল ত্রয় ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি করে। শিক্ষার্থীরা একটু মিস্টেক হয়েছিল, সুতরাং তোমরা একটু ঠিক করে লিখে নাও, আশা করছি ঠিক করে লিখে নিতে পেরেছ। ধরি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই এবং ও জেড বরাবর যথাক্রমে 1, 2 এবং √3 একক বলত্রয় ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি করে। সুতরাং এখানে আমরা লিখব, সুতরাং
প্রত্যেকটি বল অপর দুটি বলের প্রত্যেকটি বল অপর দুটি বলের লব্ধির সমান হবে। আমরা এই সূত্রটা দিয়ে এই অঙ্কটি করব, অর্থাৎ যে কোশ্চেনগুলো এরকম মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হবে সেই প্রশ্নগুলো এই সূত্রটা দিয়ে সমাধান করতে হবে। তাহলে সমান লব্ধি সমান ও আমি উপরের দিকে মুছে ফেলছি, আশা করি প্রশ্নটি তোমরা পেয়ে গিয়েছ এবং তোমাদের উঠানো হয়ে গিয়েছে। লব্ধি সমান ও মুক্তি ক্রিয়াশীল হবে। তাহলে আমি আবার পড়ছি, ধরি ও বিন্দুতে ও এস ও আই এবং ও জে বরাবর যথাক্রমে 1 2 এবং √3 একক বলত্রয় ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে, সুতরাং প্রত্যেকটি বল অপর দুটি বলের লব্ধি সমান ও বিপরীতমুখী ক্রিয়াশীল হবে। তাহলে এখানে এখন আমরা প্রথম দুটি বলের জন্য লব্ধি ধরে নিব আলফা, প্রথম দুটি বলের জন্য লব্ধি ধরে নিব আলফা। তাহলে ধরি 1 ও 2 একক বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের লব্ধি √3 একক। তাহলে অতএব √3 আমরা r² লিখছি, আমাদের যে সাপারের সামান্তরিক সূত্র সেটার সাহায্যে আমরা এখানে ক্যালকুলেশনটি করতে হবে। তাহলে √3 একক ইকুয়াল টু 1² + 2² আমরা r² ইকুয়াল টু p² + q² + 2pq 2p হচ্ছে 1 × q 2 এবং cos আলফা। এখান থেকে আমরা আলফার মান বের করব, তোমরা করো, করে আমাকে জানাও যে আলফার মানটা কি হবে। তোমরা ক্যালকুলেশন করে আমাকে জানাও আলফার মান কি হবে, যা আবিদা আছো, ফারিয়া অর্থাৎ জেরিন লাইনে আছো, সোয়েব আল হাসান লাইনে আছো, আমাকে জানাও যে আলফার মান কত হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে √3 তাহলে কত হয়, 3, আর এদিকে 1 আর 4 5 + 4 cos আলফা ইমপ্লাইজ দ্যাট cos আলফা ইকুয়াল টু 3 - 5/4 implies that cos alpha equal to -half implies that cos alpha equal to -half cos কত ডিগ্রি, -half cos কত ডিগ্রি মান আমাকে জানো। -half cos কত ডিগ্রি মান এটি আমাকে জানাও। -half অনিমা আছো,
আবিদা সুলতানা আছো, তারপরে 303 রোল গাজী রুম্মান আছো। 120 ডিগ্রি, ধন্যবাদ সামিয়া মারিয়া। তাহলে কর 120 ডিগ্রি। তাহলে এখন আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু আমি উপরে দিকে মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের লেখাপড়ে দিয়েছে। তাহলে আমাদের আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আবার আমাদের দ্বিতীয় বল হচ্ছে টু, ধরি টু ও রুট থ্রি, বল দয়ের রুট থ্রি একক বল দয়ের যে এককটি, যদি প্রশ্নে কোনো নির্দিষ্ট একক দেওয়া থাকে তাহলে সেটি তোমাদের লিখতে হবে, রুট থ্রি একক বল দয়ের মধ্যবর্তী কোণ বিটা এবং এদের লব্ধি ওয়ান একক, এদের লব্ধি ওয়ান একক। তাহলে আমরা একইভাবে বলের সামগ্রিক সূত্র ব্যবহার করব, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, পি হচ্ছে এখানে, এখন পি হচ্ছে টু আর কিউ হচ্ছে রুট থ্রি, টু স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু রুট থ্রি ইন্টু কস বিটা, রিপ্লাইজ দ্যাট ওয়ান ইকুয়াল টু থ্রি, রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর এদিকে ফোর, ফোর আর থ্রি কত হয়, ফোর আর থ্রি হয় সেভেন, ফোর আর থ্রি হয় সেভেন, আর এদিকে প্লাস ফোর রুট থ্রি কস বিটা, নিচের দিকে মুছে ফেলছি, ইমপ্লাইজ দ্যাট ফোর রুট থ্রি কস বিটা ইকুয়াল টু, তোমরাও করো ওয়ান মাইনাস সেভেন, ইমপ্লাইজ দ্যাট ফোর রুট থ্রি কস বিটা ইকুয়াল টু মাইনাস সিক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট কস বিটা ইকুয়াল টু মাইনাস সিক্স ফোর রুট থ্রি, এখানে কাটাকাটি করলে ফোর দুই দিয়ে কাটলে এটাকে আমরা এভাবে লিখছি, দেখো কাটাকাটি না করে আমরা ভেঙে একটু দেখাই, ইমপ্লাইজ দ্যাট কস বিটা ইকুয়াল টু সিক্স কে লেখা যায় টু ইন্টু রুট থ্রি, দ্বিগুণ ছয় তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি, নিচে টু গুণ টু গুণ রুট থ্রি, তাহলে টু রুট থ্রি চলে গিয়ে আমাদের থাকে হচ্ছে কস বিটা ইকুয়াল টু, এখান থেকে টু রুট থ্রি, টু রুট থ্রি তাহলে রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু, তাহলে কস বিটা কস বুঝতে পারে, কস রুট থ্রি বাই টু কত ডিগ্রির মান, কস রুট থ্রি বাই মাইনাস আছে একটি, কস রুট থ্রি বাই টু মাইনাস মানে কস বিটা অর্থাৎ কস কত ডিগ্রির মান মাইনাস রুট থ্রি বাই টু, মাইনাস হবে একটি। এখানে মারিয়া, এটি আবিদা সুলতানা আছো, মারিয়া আছো, মারিয়া তোমার এটা হয়নি, কস 30 ডিগ্রি হবে না কারণ মাইনাস আছে, মাইনাস রুট থ্রি বাই টু, সুষমা ঠিক লিখেছ মাইনাস মাইনাস হবে, আমাকে বলো মাইনাস এটি কস কত ডিগ্রির মান, কস বিটা ইকুয়াল টু
তাহলে কস কত ওর মান, কস কত ওর মান, ধন্যবাদ সুষমা, কস 150 ডিগ্রির মান, তাহলে কস 150 ডিগ্রি, তাহলে অতএব বিটা ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে এবার আমরা বিটার মান বেরিয়ে গেল। আবিদা সুতানা অসংখ্য ধন্যবাদ, অনিমা অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি লেখার জন্য, দীপু দীপু অসংখ্য ধন্যবাদ, রকি আলম দীপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ। এবার আসো আমাদের তৃতীয় কোণটি বাকি আছে, আলফার মান আমরা পেয়ে গিয়েছি, বিটার মান পেয়ে গিয়েছি এবং কামার মান কথা। আবার দেখো তৃতীয় বল রুট থ্রি ও প্রথম বল ওয়ান, একক বল লয়ের মধ্যবর্তী কোণ গাম, তাহলে এখন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু এই যে তিন কোণের সমষ্টি, ও বিন্দুতে ক্রিয়ারত যে তিনটি কোণ আছে, তিনটি বল, একটা ও এক্স বরাবর 1 নিউটন, ও ওয়াই বরাবর 2 নিউটন এবং ও জেড বরাবর যে রুট থ্রি সরি ও যে ও এক্স বরাবর 1 একক, 2 ও ওয়াই বরাবর 2 একক এবং ও জেড বরাবর রুট থ্রি একক বল ত্রয় ক্রিয়া করছে এবং তারা পরস্পর দুটি পরস্পর দুটি দুটি বল, একটা আলফা একটা বিটা গামা বলে, তাহলে মোট কোণের পরিমাণটি কত, মোট কোণের পরিমাণটি কত হবে সেটি আমাকে বলো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা কোণের মোট কোণের সমষ্টি কত, মোট কোণের সমষ্টি কত প্রিয় শিক্ষার্থীরা, মোট কোণের সমষ্টি কত, ধন্যবাদ সুষমা, 360 ডিগ্রি, মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে এখন মোট কোণ যদি 360 ডিগ্রি হয় তাহলে আমরা বাকি দুটো কোণের পরিমাণ পেয়ে গিয়েছি, সেখান থেকে আমরা গামা কোণের পরিমাণটি পেয়ে যাব, আমাদের এর জন্য আর আলাদা ক্যালকুলেশন মানে ওইভাবে আমাদের যে আগে দুটো যেভাবে বের করেছি ওভাবে ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তাহলে আলফার মান কত, আলফার মান 120 ডিগ্রি আমরা পেয়েছি প্লাস বিটার মান 150 ডিগ্রি আমরা পেয়েছি প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এই 15 আর 12 যোগ করলে 27 হয়, তাহলে 270 ডিগ্রি প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি ইমপ্লাইজ দ্যাট গামা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 270 ডিগ্রি, অতএব গামা কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, গামা কোণ কত 90 ডিগ্রি। তাহলে অঙ্ক করার আগে আমাদের বুঝতে পারছি না যে কোন কোণের পরিমাণ কত ডিগ্রি, তাই এখানে চিত্র আমরা যেটি এঁকেছি সেটি সঠিক, তাহলে অতএব আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 150 ডিগ্রি এবং গামা কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমি তোমাদেরকে আরো একটি অঙ্ক দেখাবো, এটা তোমাদের বই অনুসারে 1-এর 2 দেখাবো, তোমাদের যে এসো আমাদের বই অনুসারে 1-এর 2 কোশ্চেন, এটি কোনো একটা ভর্তি পরীক্ষায় হয়তো এসেছে, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, আমি প্রশ্নটি লিখছি 1-এর 2 নম্বর কোশ্চেন, প্রশ্ন কোনো বিন্দুতে 60 ডিগ্রি কমে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি মানের দুটি
শক্তি সমান বল, বিমানের দুটি সমান বলকে একই বিন্দুতে 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্যে রাখলে ভারসাম্য আর সাম্যাবস্থা শব্দ দুটো মানে একই, রাখলে পি বলের মান নির্ণয় কর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পি বলের মান নির্ণয় করতে বলা হয়েছে। কোণের পি যে দুটো পি বল এবং পি বল অর্থাৎ সমান বল, এ দুটোর মধ্যবর্তী কোণ 6 ডিগ্রিটা বলে দেওয়া আছে। আর এখানে ভাস্তালের চিত্রটা এমন হবে, লক্ষ্য করো, পি বল 60 ডিগ্রি কোণ করে এখানে আমরা আর একটি বল আঁকবো, ঠিক পি এর সমান করে, এটাও পি বল। আর এখানে যে কোনো জায়গায় আমরা একটি বল আঁকবো যেটা এন নিউটন, এটি এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ও এক্স, এটা ও বিন্দু, ও এক্স বরাবর পি বল, ও ওয়াই বরাবর পি বল এবং ও জেড বরাবর এন নিউটন বল ক্রিয়ারত আছে। তাহলে একইভাবে আমরা ধন্যবাদ জয়েন করার জন্য মাহবুবা মাহমুদা বিনতে নূর, রোল নাম্বার 233 ফার্স্ট ইয়ার, জয়েন করার জন্য ধন্যবাদ। তো লক্ষ্য করো, আমরা সমাধানটি শুরু করছি। খুব গুড, এটা ভর্তি পরীক্ষায় এই অঙ্কটি প্রায় আসে, আমাদের কয়েক প্রশ্ন এই অঙ্কটি আসতে পারে সমাধান। তাহলে মনে করি ও বিন্দুতে, মনে করি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই বা ও ওয়াই বরাবর বরাবর পি ও পি মানে দুটি সমান বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। আমি তাহলে প্রশ্নটি মুছে ফেলছি। নিশ্চয়ই প্রশ্নটি তোমরা দেখতে পেরেছো বা খাতায় উঠিয়ে নিয়েছো। তাহলে আমরা বলতে পারি, যেহেতু প্রশ্ন অনুযায়ী, যেহেতু 9 নিউটন বল ও বিন্দুতে ওজেড বরাবর ক্রিয়ারত থেকে ও বিন্দুতে ওজেড বরাবর ক্রিয়ারত থেকে কি করে ভারসাম্য সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি করে করে সুতরাং সুতরাং বিমানের বন্ধয়ে একই সূত্র ব্যবহার করছি শিক্ষার্থীরা, আগের অঙ্ক আর এই অঙ্কের সূত্র একই, বলদ্বয়ের। সুতরাং বিমানের বলদ্বয়ের লব্ধি হবে এন নিউটন।
নিউটন বল চিত্র অনুযায়ী বিপরীত মুখে ক্রিয়া। আমরা তাহলে পি মানে দুটি বলে যে লব্ধি বল হিসাবে বিবেচনা করব এসে এন নিউটনকে। তাহলে অতএব এন নিউটন বল ইকুয়াল টু পি বল এন স্কোয়ার, এন স্কোয়ার মানে নয়, নয় নিউটন বল, তাহলে নয় স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টু পি ইন্টু কস 60 ডিগ্রি, যেহেতু দুইটা বলে পি এবং পি বলের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে 9 9 81 ইকুয়াল টু টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস 60 ডিগ্রির মান কত? হাফ। কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রায় সময় শেষ পর্যায়ে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ইকুয়াল টু 81 ইকুয়াল টু টু পি স্কোয়ার, সরি টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আমি উপরের দিকে মুছে দিচ্ছি, তাহলে এখানে কত হয়? ইমপ্লাইজ দ্যাট 81 ইকুয়াল টু 3 পি স্কোয়ার, ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার ইকুয়াল টু 27। এখানে 3 কে 27 দ্বারা গুণ করলে 81 পাওয়া যায়, বা 81 কে 3 দ্বারা ভাগ করলে 27 হয়। এখানে পি স্কোয়ার ইকুয়াল টু 27, তাহলে অতএব পি সমান সমান বর্গমূল করলে কত হয়? 3 9 27, তার মানে 3√3 নিউটন। তাহলে পি বলের মান কি হচ্ছে? আমাদের প্রশ্নে ছিল পি বলের মান নির্ণয় করো, তাহলে পি বলের মান 3√3। ধন্যবাদ মারিয়া। পি ইকুয়াল টু 3√3। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখানে আজকে যে দুটো অঙ্ক আলোচনা করেছি, দুটো অঙ্কই পরীক্ষায় আসার মতো, এবং দুটো অঙ্কই কয়েক প্রশ্ন নিঃসন্দেহে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো তোমরা প্রিপারেশন নেবে আগামী ক্লাসে। এখান থেকে আমি আরও যে এই অধ্যায়ের যে লামির সূত্র, লামির উপপাদ্য ব্যবহার করে যে অঙ্কগুলো করতে হয় সে ধরনের কিছু অঙ্ক আমি দেখাবো। তার আগে লামির উপপাদ্য ব্যবহার করার জন্য কিছু সূত্র প্রয়োজন, পুরানো সূত্র, অর্থাৎ আমরা 9-10 শিখেছি এমন কিছু সূত্র তোমাদেরকে একটু ঝালাই করা প্রয়োজন, সেগুলো আমি একটু ঝালাই করে নেব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং তোমরা যাতে তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের বোর্ড থেকে শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, তার আলোকে তোমাদের যে বোর্ডের পরীক্ষা হবে তার জন্য তোমরা সুস্থভাবে প্রিপারেশন নিতে পারো। কোনো সমস্যা হলে আমাদের সাথে কলেজে দেখা করবে। তো সেই আশায় আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমরা ভালো থাকবে, এখন বাংলা ক্লাস শুরু হবে, তোমরা বাংলা ক্লাসে জয়েন করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।